উন্নয়ন সবাই চায়, সেদিক থেকে পিছিয়ে নেই ভারতবর্ষ। সব দিক থেকেই সাধারণ মানুষকে সুবিধা দিতে সরকারের তরফে দেশকে উন্নত করে তোলা হচ্ছে। তারই একটি উদাহরণ হলো দারিদ্র সীমা দূরীকরণ। পূর্বে দেশে যে দারিদ্র সংখ্যা ছিল তার পরিমাণ বর্তমানে অনেকটাই কমেছে, যা বেশ প্রশংসার যোগ্য। দেশ তার অনেক সন্তানকে দারিদ্র সীমা থেকে বার করে এনেছে। নীতি আয়োগ রিপোর্ট বলছে, 2013-14 সালে যে দারিদ্র সংখ্যা ছিল তা 2022-23 সালে অনেকটাই কমে গিয়েছে। প্রায় 24.82 কোটি মানুষ দরিদ্রতা মোচন করতে পেরেছে, যা দেশের জন্য বেশ প্রশংসনীয়। এই নিরিখে দেশের কোন রাজ্য প্রথমে রয়েছে, বাংলাতে তার দারিদ্র সংখ্যা কত? মূলত MPI দ্বারা পরিমাপ করা হয় ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আয় স্তর। অর্থাৎ কোন রাজ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়ের পরিমাণ কত আছে, সেই নিরিখে প্রকাশ্যে এসেছে দেশের সবচেয়ে দারিদ্র রাজ্য। HDI এর তথ্য বলছে, 2022-23 সালের গণনায় দেশের সবচেয়ে দরিদ্র রাজ্য হল বিহার। তালিকার শীর্ষস্থানে রয়েছে বিহার। শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মূল্যায়নে বিহারের গরিব সংখ্যা বহুমাত্রিক। তারপরই স্থান পেয়েছে মেঘালয়, ঝাড়খণ্ড। তার আগে যদি গণনা দেখি, সেখানে দেখা যায় 2019-21 সালে বিহারের জনসংখ্যার গরিব সংখ্যা ছিল 33.76%। দ্বিতীয় স্থানে থাকা ঝাড়খণ্ডের দরিদ্র সংখ্যা 28.81%। তারপর স্থানে 27.79% গরিব রয়েছে মেঘালয়। উত্তরপ্রদেশে রয়েছে 22.93% এবং মধ্যপ্রদেশে দরিদ্র সীমার নিচে বসবাস করে 20%। অপরদিকে 2022-23 সালে সেই দরিদ্র সীমা থেকে প্রত্যেক রাজ্য অনেক বহু ব্যক্তি বেরিয়ে এসেছে। তালিকা অনুযায়ী 2022-23 সালে বিহারের দরিদ্র সংখ্যা রয়েছে 26.59%। তবে 2019-2021 সালে দ্বিতীয় স্থানে ছিল ঝাড়খণ্ড, তবে এই সালে সেই স্থান দখল করে নিয়েছে মেঘালয়। অন্যদিকে 5-6% গরিব কমে ঝাড়খণ্ডের স্থান নেমেছে তৃতীয় স্থানে। তারপরে তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং উড়িষ্যা। তবে দরিদ্র সীমার তালিকায় পশ্চিমবঙ্গের স্থান অনেকটাই নিচে। অর্থাৎ বাংলায় জনসংখ্যার নিরিখে দরিদ্র সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই কম। 2019-21 সালে 11.89% গরিব সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে, স্থান ছিল 13 নম্বরে। তবে 2022-23 সালে তালিকায় সেই সংখ্যা আরও কমে গিয়েছে, যার ফলে 13-14 নম্বরে স্থান পেয়েছে বাংলা। ফলে পশ্চিমবঙ্গ যে অনেকটাই এদিক থেকে উন্নতি ঘটেছে তা বলাই বাহুল্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।